আসসালামু আলাইকুম, বিডি সাবরিন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। জানি না কি হলো, এই বিড়াল অসুস্থ এবং এই ভালো, এখন আবার খরগোশটা অসুস্থ। আমার যে খরগোশটা বাচ্চা দেয়, তো এটা হঠাৎ করে অসুস্থ বলতে গত পরশু দিন থেকে পায়ে ব্যথা পাইছে, সম্ভবত পিছনের পায়ে। কীভাবে ব্যথা পাইছে বুঝতে পারতেছি না, হাঁটতে পারতেছে না, ওই যে দেখতেছে না হাঁটতে পারতেছে না। তো আমি খাবার দিয়ে রাখছি, ও খায়, খাওয়া দাওয়া ঠিক আছে, সবই ঠিক আছে, শুধু পিছনের পা দিয়ে ও সামনে আগাতে পারছে না, শুধু পায়ে সমস্যা বোঝা যাচ্ছে। এখন এটা আসলে কি সমস্যা আমি বুঝতেছি না, ওই যে আরেকটা ভিতরে ফাজ, এই যে এই যে এই যে এই পাটা। এখন যারা জানেন তারা একটু দয়া করে আমাকে কমেন্টে জানাবেন যে এটা কী সমস্যা হতে পারে। তো আমার কাছে আসলে খুব খারাপ লাগতেছে যে সুস্থ একটা খরগোশ এখানে ব্যথা পাওয়ার বা ব্যথা দেওয়ার কোনো সুযোগ নাই, যে খরগোশ ব্যথা পাইছে বা কেউ ব্যথা দিছে। থাকে তো দেখাই